দেব শুভশ্রী জুটি আমাদের চাইল্ডহুড ইমোশন হে গেস ওয়েলকাম মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে এই জুটিটাকে আমরা আর কোনো দিন বড় পর্দায় দেখতে পাবো না এটা হয়তো আমরা মনে প্রাণে ডিসাইড করেই ফেলেছিলাম বা আমরা জেনেই গিয়েছিলাম কিন্তু শুভশ্রীদিকে যখন জিজ্ঞেস করা হয় এক নামি পত্রিকার তরফ থেকে তখন শুভশ্রীদি কিন্তু বলে যে ভালো কনসেপ্ট ভালো গল্প এলে অবশ্যই কেন নয় সাথে সে কাজ করবে কিন্তু তার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট হবে সেটা ইম্পর্টেন্ট করছে বা তার সেইটা তাকে ইয়ে করবে আর কি তো এরকমটা কিন্তু একটা মানে এরকম একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল যেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে জানি না বাট মানে সেটা সে কথা রাখার জন্য বা একটা কথা ঘোরানোর জন্য বলেছিল কিনা জানি না কিন্তু দেবদা কিন্তু এই প্রথমবারের জন্য এই বিষয়টাকে নিয়ে মুখ খুলেছে দেবদার কাছে যদি শুভশ্রী সাথে ছবি করার অফার আসে তাহলে কি দেবদাস দেবদাসটাকে রিজেক্ট করবে নাকি দেবদাস সেটাকে করবে এইটা নিয়ে কিন্তু কথা ওঠে এবং সেইটা কিন্তু দেবদা বলেছে আর কি ওপেনলি বলেছে সেই কথাটা এবং সেটা আনন্দবাজার অ অনলাইনের পক্ষ থেকে কিন্তু ছাড়া হয়েছে এবং এটা কিন্তু কোনো প্রতিবেদন আকারে না দেবদা নিজে মুখে কথাটা বলছে তো এই প্রথমবারের জন্য দেবদা হয়তো শুভশ্রী দিকে নিয়ে এত বড় কথাটা বলল এতদিন বাদে তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি তো অনেক দিন আগে থেকেই কথাগুলো বলছিলাম যে কোনো দিন হয়তো আর হবে না কোনো দিন ইয়ে হবে না তো কোথাও কি এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে দেবদার নিজে মুখে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে কি হবে তার কাছে ছবির অফার এলে তিনি কি করবেন তো মানে রেসপেক্ট রেখে বলেছে এটাই হচ্ছে দেব দেবদামসর যে এবং অনেস্ট শুধু রেসপেক্ট রেখে বলেছে তাই নয় খুব অনেস্ট একটা পারসন তা আমি তোমাদেরকে পুরো বিষয়টা একটু দেখাই হ্যাঁ মানে দেখলে তোমাদেরও ভালো লাগবে তোমাদের মনে হবে যে হ্যাঁ মানে ঠিক আছে জাস্টিফাইড আছে মানে যারা ঘটনা সম্পর্কে অবগত প্রতিটা জিনিস জানে তারা তো ভাই জানবেই আমি আর এই বিষয়টা ভেতি মানে বেশি ভিতরে ঢুকতে চাই না আমি জাস্ট ইয়ে করতে চাই জাস্ট

মানে ইটস ইটস মানে রাইজ এন্ড আমরা সবসময় বলি আমাদের ছোটোবেলা সবথেকে প্রিয় জুটি যদি কিছু হয়ে থাকে ওদিকে যদি জিত কোয়েল হয় এদিকে হচ্ছে শুভশ্রী জুটি বাট ঠিক আছে সব কিছুই এন্ড হয় আর আমরা যেটা দেবদাকে ভালোবাসি আমরা তো সবসময় চাই যে দেব রূপমিনি জুটিই যেন এখন আমরা ম্যাক্সিমাম দেখতে পাই এবং আমরা দেবদাকে খুব পছন্দ করি আমি চাই যে দেবদা ভালো থাকুক দেবদা মানুষটা ভালো থাকুক তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই কথাটা বলা কিন্তু দেবদা নিজের মুখে কিন্তু প্রথমবার এই কথাটা অফিসিয়ালি বলে দিল যে আর কোনো দিন দেব শুভশ্রী জুটিকে বড়ো পর্দায় দেখা যাবে না সম্ভবত সম্ভবত আর কোনোদিন শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখা যাবে না যাদের একটুও বিন্দুমাত্র আসা ছিল না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আশা লোকে ছেড়ে দিয়েছিল কিন্তু ওই পয়েন্ট ওয়ান পার্সেন্ট আসা তো লোকের ছিল ভিতরে ভিতরে সেই আশাটাও এবার পুরোপুরি বাদ দিয়ে দাও কারণ দেব শুভশ্রী জুটি কারণ দেবদার কাছে যদি কোনো এরকম অফার আসে দেবদা অফিসিয়ালি বলেই দিল যে করবো না আবার আমি এই পোশানটা একটু দেখাই কারণ এখানে পরিষ্কার কথা যে শুভশ্রীর কথাও দেবদা তুলেছে দেবদা চাইলেই কিন্তু যেতে পারত তো সেটা কিন্তু দেবদা তুলেছে আমার খুব ভালো জুটি ছিল বা সেরা জুটি হিসেবে সে কিন্তু কোয়েল রুক্মিণী শ্রাবন্তী ইত্যাদি বলে থেমে যেতে পারতো সেটা কিন্তু সে করেন কিন্তু খুব অনেস্টলি সে জুটি দিয়েছে আছে

থিংস আর সো কীরকম এদিক ওদিক হয়ে গেছে বুঝতেই পারছো যে ব্যাপারটা আর সেই জায়গাটায় নেই সম্পর্কটা আর সেই জায়গাটায় নেই তো সব কিছু এদিক ওদিক হয়ে গেছে এবার সেটা তো আর দেবদার পার্সোনাল লাইফ সেটা তো আর কেনই বা আমরা জানতে যাবো বাট আমরা এইটুকু বুঝতে পারছি যে এই জুটিটাকে মানে আমরা যদি সিনে লাভার হিসেবে দেখি বা বাংলা সিনেমার জগৎ হিসেবে দেখি তাহলে কিন্তু এই জুটিটাকে আমরা আর পাবো না এটা কিন্তু কোথাও গিয়ে গিয়ে কারণ দেবদা বলছে সব কিছু এদিক ওদিক হয়ে গেছে মানে আর এই জুটিটার মানে ফেরা সম্ভব না এটা কিন্তু ক্লিয়ার পরিষ্কারভাবে ইভেন কি দেবদার কাছে রিসেন্ট টাইমসে এই কয়েকদিন আগেও দেবদার কাছে একটা অফার গিয়েছিল যে ছবিতে শুভশ্রী থাকতো এবং সেই ছবি অলরেডি রিলিজ হতে চলেছে তো সেই ছবি দেবদার কাছেও অফার গিয়েছিল বাট দেবদা কিন্তু রিজেক্ট করে সেই ছবিটাকে যাই হোক বুঝতেই পারছো এবার আমরা লাস্ট লাইনটা শুনি শুভশ্রীর সঙ্গে কোনো ছবির প্রস্তাব এলে করবেন ডিপেন্ড করে গো কিন্তু আমার আশা ছিল এতটা বুঝে যে আমি করব না বলেছিলেন আমাকে অ্যাপ্রোচ করবেন মুক্তি পাবে জাস্ট এই লাইনটা বুঝতে পারলে ডিপেন্ড করে গো আমার আশেপাশের লোক এতটাই বোঝে যে করবো না এর কারণে আর ফলো করে না ব্যাপারটা এটাই আলটিমেটলি কথাটা হচ্ছে করবে না দেবতা মানে ব্যাপারটা এটা দেবদা অফিশিয়ালি জানিয়ে দিলো দেবদা তো আমি এটা সবসময় মানি যে এই মানুষটার মতন অনেস্ট পারসন খুব কম পাওয়া গিয়েছে তো মানুষটা খুব অনেস্ট মানুষটা খুব মানে কোনো মানে হয় না যে মুখে এক মনে আর এক ওরকম কিছু নেই ভাই গুছিয়ে সাজিয়ে বলার জন্য কিছু লোক না দেখবে এখানে খেলা নিয়ে যে কথাগুলো বলেছে ফুটবল ক্রিকেট সেখানে সাজিয়ে গুছিয়ে কিছু বলেনি যা এসছে মন থেকে সেটাই বলেছে তো মানুষটা মন থেকে একদম সৎ এবং কাউকে ছোট করেনি কিন্তু কাউকে অপমান করেনি কিন্তু এখানে তো এটাই হচ্ছে বিষয় এখানে কিন্তু শুভশ্রীকে একটু অপমান করেনি কিন্তু দেবদার এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে না মানে আশেপাশের লোকও জানে দেবদার যে দেবদা শুভশ্রীদের সাথে কাজ করবে না তাই জন্যে অফারও করে না দেবতাকে কেউ এবং যদি অফার করেও বা সেটা দেবদা রিজেক্ট করে দেয় পরিষ্কার কথা মানে এইটাই হচ্ছে বিষয় তো আর কোনো দিন আমরা শুভশ্রী এই যে জুটির যে লেগাসি এটা আমরা আর কোনো দিন দেখতে পাবো না ইম্পসিবল ব্যাপার মানে কোনো কোনো প্রোডাকশন হাউস কোনো কেউ কেউ কোনোভাবেই নিয়ে আসতে পারবে না এটা আগেও আমি বলেছি অনেকেই আমাকে বিশ্বাস করেছে অনেকেই আমাকে বলেছে যে না এই জুটিটা ফিরবে এই জুটিটা ফিরবে কোনো না কোনো একটা ভালো স্ক্রিপ্ট পেলে কোনো না কোনো একটা ভালোভাবে হলে নিশ্চয়ই ফিরবে তো আমি এটা অফিসিয়ালি আগেও বলে দিয়েছিলাম এবং এখন দেবদা নিজে মুখে বলে দিলেন এই প্রথমবার দেবদা এই বিষয়টাকে নিয়ে নিজে মুখে কথা বলেছেন তা আমার মনে হলো এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত এবং আমার মনে হলো যে এই পুরো বিষয়টাকে সামনে নিয়ে আসা উচিত যখন আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে দেবদার নিজে মুখে এই কথাগুলো বলেছেন তো আমার সেটাকে নিয়ে একটা ভিডিও বানাতে ইচ্ছে হলো এবং আমার মনে হলো পুরো বিষয়টাকে সামনে খোঁচা করে জানানো উচিত যে দেব শুভশ্রী জুটিকে আমরা আর কোনো দিন পাবো না বড়ো পর্দায় এটা অফিসিয়ালি দেবদায় জানিয়ে দিয়েছে কোথাও গিয়ে কোথাও গিয়ে দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবার এই বিষয়টা নিয়ে বা এই বক্তব্যটাকে নিয়ে তোমাদের আর কি মতামত তোমাদের কি মনে হয় এক্স্যাক্টলি দেব শুভশ্রী জুটিকে আমরা পেলে কি আরও ভালো হতো না কি না পেলেই ভালো এখন এখন দেবদা যেরকম নিজের মতন কাজ করছেন শুভশ্রী যেরকম নিজের মতন কাজ করছে সেটাই ভালো কি না সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে